নমস্কার দ্য পিপুল টিভিতে আপনাদের স্বাগত আমি এই রয়েছি আমরা আমাদের সঙ্গে রয়েছেন থেকে পুরনো বিজেপি কর্মী অমর শাখা মহাশয় তো অমর শাখা যে এটা এজেন্ডার বিষয় সেটা হচ্ছে আগামী পরশু আমাদের কাছে খবর আসছেন এখানে পশ্চিম পশ্চিমবাংলার মন্ত্রী শুভেন্দু অধিকারী আসছেন তিনি একজন এমন লোক যে জায়গা দিয়ে যান উনি সেখানে অশান্ত ফেলান যাতে আগামী পরশু কাজে আমাদের কর্মীরা পরিচিত হয়ে সেই শুভেন্দু অধিকারীর যে মিটিং সেখানে যাতে কোনো কারণে হাজির না থাকেন এবং সেইখান থেকে দূরত্বে থাকেন তার জন্য আমরা সতর্ক করতে এসেছিলাম এখানে মানুষকে কারণ গতকাল উনি পাত্র মিটিং করতে গেছেন ওনার কোনো লোকজন হয়নি উনি বিভিন্ন জায়গার বাইরের থেকে দুষ্কৃতকারী দিকে এনে প্ল্যান মাফিক পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তিন তিনজন নিরীহ বিজেপির কর্মীকে গুলি করেছেন একজনকার এই কলার বনে তার গুলিটা ভিতরে ঢুকেছিল একজনকার এই কাঁধের দিকে বেরিয়ে গেছে আর একজনকার এই পিঠের সিদ্ধাতে গুলি ঢুকে আছে চোদ্দ বছরের ছেলে যে এইটে পড়ে সে মরণের সঙ্গে লড়াই করছে যে আগামী বিধানসভাকে কেন্দ্র করে যে কি কি কর্মসূচি নেওয়া হবে সেটাকে এই বৈঠকে আলোচনা করা হয়েছে দেখুন ওইটা দলীয় নির্দেশ আসবে কিন্তু এটাই আমাদের কাছে নির্দেশ সমস্ত স্তরের কর্মীদিকে বলছি যে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি বিধানসভা পঞ্চায়েত সব তৃণমূলের দখলে আছে খালি মানুষ চাইছে তৃণমূল কংগ্রেসের থেকে পরিত্রাণ তাই লোকসভা ভোটে আজকে বিজেপিকে আশীর্বাদ করেছে সেই কর্মীদের কাছে আবেদন আমরা রেখেছি যে সেই যারা ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে এনেছেন প্রত্যেককে মর্যাদা দিয়ে যাতে আগামী বিধানসভায় নির্বাচনে তৃণমূলকে পশ্চিমবাংলা ছাড়া করতে পারে তার কাজে ব্যস্ত থাকার জন্য কালকে যে প্রতিহিংসামূলক ঘটনাটা ঘটেছে তো আপনাদের এখন কি করোনো কি করবেন বলে ভাবছেন আজকে আমরা বিকেল চারটার থেকে পাঁচটা পর্যন্ত এক ঘন্টা রাস্তা অবরোধের ডাক দিয়েছি এবং রাজ্য নেতৃত্ব আসছেন আমরা শেষ পটে যাচ্ছি এবং যারা মৃত্যুর সঙ্গে পাঁজা লড়ছেন তাদের সুস্থ কামনা করছি এবং যেটা করার দলগত আইনগত তার আমরা ব্যবস্থা করছি নমস্কার আমরা জেনে নিলাম অমর শাখা মহাশয়ের কাছ থেকে তার দলীয় বৈঠকে তিনি কি কি বলেছেন এবং কালকের যে ঘটনা যে প্রতিহিংসামূলক ঘটনা তাতে তারা কি করছেন কি পদক্ষেপ নিচ্ছেন আরো আপডেট জানতে হলে দেখতে রাখুন দ্য পিপুল টিভি দ্য পিপুল টিভি ডট কম